morning, welcome back to my channel Daily Life with Rumela. This is me, Rumela. Welcome back to another exciting vlog. So, tumra dekhte pele je ami breakfast kore niyechi. Onek bela hoye geche ghum theke utte karon kalke onek raat kore amra shuyechi. Tumra dekheicho je or birthday chilo, mane or bodhi birthday chilo, or na sorry or bodhi birthday chilo. To ogulo sob kore tore tarpore amra celebrate korar por dinner korlam, korar por tarpore bisna bisna gochhalam, poriskar poriskar kore ha tarpore amra mane sob kichu sob guchhi tuchhi amra shuyechi. Tar jonno onek bela hoye geche amader ghum theke উঠতে কারণ রাত করে আমাদের শোয়া হয়েছে তো যাই হোক এখন কটা বাজে 12:30 এখন 12:30 বাজে এখন চান করতে যাব কারণ চানটা করে নেব কারণ অনেক বেলাটাই বেলাই হয়ে গেছে চান টান করে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি আর তোমরা ততক্ষণের জন্য ব্লগটা দেখতে থাকো দেখতেই পাচ্ছো এবার নিচে খেতে যাব লাঞ্চ করতে আর এখন সেরকম কিছু করার নেই তার জন্য আর কি শেয়ার করব তোমাদের সাথে আর বেশি কথা বললে আমি দেখেছি ব্লগটা বড় হয়ে যায় আমি যত পারি আমি ব্লগটাকে ছোট করার চেষ্টা করি আমি জানি না তোমরা ফুচকা চ্যালেঞ্জের ব্লগটা দেখেছো কিনা ওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল কিন্তু এমনই সব কটা মানে ভিডিওর ক্লিপ ছিল আমি কোনটা ছেড়ে কোনটা দেব তার জন্য আমি সবই দিয়ে দিয়েছি আর ফাস্ট করে যে দেবো সেরকমও কোনো কিছু ছিল না কারণ কথাগুলো না শুনলে তোমরা ইন্টারেস্ট পেতে না আর ফুচকা চ্যালেঞ্জের ভিডিওটা কেমন হয়েছে আমার কিন্তু অবশ্যই বলো ঠিক আছে আর তোমরা আর কি কি নতুন নতুন ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই বলো আমি তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যদি চাও যে আমি আরো অনেক কিছু শেয়ার করব মেকআপের সব কিছু কোনো কিছু বা আরো অন্য কিছু তাহলে আমাকে বলো তোমরা কি দেখতে চাও আমাকে বলো কারণ তোমরা মানে তোমাদের ডিমান্ডটা আমাকে পূরণ করতে হবে আমি চেষ্টা করব ডিমান্ডটা পূরণ করা তোমরা না বলে আমি বুঝতে পারবো না তোমরা কেমন ধরনের কি পছন্দ করছো এমনি ডেইলি লাইফ ব্লগ তো আমি শেয়ার করছি তার সাথে আর কি এক্সট্রা দেখতে চাও সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি যতটা সম্ভব চেষ্টা করবো সেগুলো দেখার আর তোমরা কি চাও আমার বিয়ের অ্যালবামটা দেখতে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তাহলে বিয়ের অ্যালবামটা আমি শেয়ার করবো ঠিক আছে তোমরা কিন্তু কমেন্ট করো আমার বিয়ের অ্যালবামটা দেখতে চাও কি না ওকে ঠিক আছে তো চলো আর কথাই করছি না ভিডিওতে যাওয়া যায় আর দেখি আমি নিচে যাবো খেতে যাবো তো তখন ভিডিও করবো তো ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো ব্লগ আমার চাই আমার তোমার কভারটা ফোনের হ্যাঁ চাই চাই তোমার তোমার চাই এটা দেখে যাও এটা চাই আমি লাঞ্চ করলাম নিচে গিয়ে কি খেলাম তোমাদের সাথে শেয়ার করেছি আবার অলরেডি আর এখন কি করব এখন কিছু করার নেই এখন একটুখানি রেস্ট নেবো একটুখানি ঘুমবো তো না একটু জাস্ট রেস্ট নেবো আর প্রচুর খেয়ে ফেলেছি মনীষ আমাকে চেপে চেপে খাওয়াচ্ছে কি আর বলবো আমি বললাম ওকে আমি এত খাবো না তো আমাকে জোর করে করে বেশি বেশি করে খাওয়াচ্ছে আমার বারবার ওদিকে চোখ চলে যাচ্ছে তার কারণ হচ্ছে ওদিকে ছাদের মধ্যে মনে হয় কেউ কিছু একটা করছে মানে কিছু পারছে বা কিছু তাই ভাবছি কী হচ্ছে কারণ যেন বারবার আমি কথা বলতে বলতে তোমাদের সাথে আমার ওদিকে বারবার চোখ চলে যাচ্ছে তো যাই হোক এখন একটু রেস্ট করি কথা বলতে পারছি রাতে খেয়ে ফেলেছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা দুপুরবেলা লাঞ্চ করার পরে তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বিকালবেলা বেরিয়েছিলাম বেরিয়ে একটা দিদি আছে বর্ণালী দি পাশেই থাকে তো তাদের বাড়িতে গেছিলাম আমরা একটু ঘুরতে আমরা এখানে দোকানে বর্ণালীদির ছেলের জন্য কিছু জিনিস কিনছিলাম মানে চিপস চকলেট তারপরে বর্ণালীদির বাড়িতে যাওয়ার পর বর্ণালীদি আমাদেরকে মোমো মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সব খেতে দিয়েছিল তো যাই হোক ইভিনিং স্ন্যাক্স এটা তো আমরা সেটাই খাচ্ছিলাম ये
এটা হচ্ছে বর্ণালীদি আর বর্ণালীদের দোকান আছে সব রকম জিনিসপত্র ওখানে পাওয়া যায় বিজনেস চাদর থেকে শুরু করে বেনারসি শাড়ি মানে বাচ্চাদের জামা কাপড় সবই আর আমি অনেক জিনিসপত্র কিনেছি সেগুলো খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর নতুন ব্লগ আসতে চলেছে সেখানে বিভিন্ন রকমের কম প্রাইসের শাড়ি দেখাবো আর আমি অনেক কিছু কিনেছি সেগুলো শেয়ার করব বর্ণালীদির পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওটাই হচ্ছে বর্ণালীদির হাজবেন্ড রাকেশ দা আর যে পাশে দেখো যে দোকানটা যেটা আমি এরচিহ্ন দিয়ে দেখাচ্ছি ওটাই হচ্ছে বর্ণালীদের দোকান আর অনেক রাত হয়ে গেছিল বলে দোকানটা বন্ধ ছিল আমরা রাতে বাড়ি ফিরছিলাম তো চলো আমি বাড়ি গিয়ে কথা বলছি ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো ব্লগটা দেখতেই পেলে আমরা গেছিলাম বর্ণালীদি বাড়িতে তো এখন যাচ্ছি কটা বাজে জানো এখন কটা বাজে মনীষা 11:13 এত রাত্রিবেলা আমরা বাড়ি ফিরছি যদিও সামনেই বাড়ি কি ভালো লাগছে হাঁটতে না ওয়েদারটা কি ভালো এখানে জানো এখানে এটা হচ্ছে মন্দির কালী মন্দির তাই তো রাধাকৃষ্ণ আছে না এটা হচ্ছে কালী মন্দির মা কালী মন্দির যাই ঘরে যাই গিয়ে খাবো একটু কিছু কারণ একটু কিছু খাবো সত্যি খেতে তো ইচ্ছা করছে না তার কারণ হচ্ছে অত কিছু খেলাম পুরো পেট ভরে আছে তাও একটু কিছু তো খেতেই হবে কাকিমা রান্না করেছে তো যাই গিয়ে তোমার সাথে দেখা করছি ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা পেলে ঘরে চলে এসেছি এবার মুখটুকু একটু ধোবো ফ্রেশ হবো মানে জামা প্যান্ট চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু মুখ ফ্রেশ হয়নি মানে মুখ এখনো ধুইনি তারপরে ধুয়ে একটু কিছু খাবো কাকিমা খেতে বলছে তারপরে খেয়ে দে তারপরে আর কি আবার ঘুমিয়ে পড়বো তো আজকের ব্লগটা এইটুখানি যতটা পারলাম শেয়ার করলাম আর আবার কালকে চেষ্টা করবো ব্লগ করার কারণ এভরিডে ব্লগ করছি সেগুলোকে এডিট করতেও হবে আর সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে ফোন ফুল হয়ে যাচ্ছে মানে মেমোরি কার্ড ফুল মেমোরি কার্ড নয় মানে ফোনের স্পেস ফুল ঠিক আছে যার জন্য খুব প্রবলেম হচ্ছে এর আগেও হয়েছে ব্লগ করেছি করার পরে যখন এডিট ফেডিট সব হয়ে গেছে হয়ে যাওয়ার পর তবে যখন ব্লগটাকে যখন সেভ করছি কিন্তু সেভ হচ্ছে না তারপরে কত ভিডিও আগে সব ডিলিট করে 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 মানে শেষ পর্যন্ত ব্লগটা মানে তোমার এটা মানে ভিডিওটা সেভ হলো তো প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে এই কারণে ওই জন্য এভরিডে ব্লগ করাটা পসিবল নয় এই ফোনটা ফুলের ফোনের প্রবলেমের জন্যই তো যতটা যা পাচ্ছি শেয়ার করছি আর এরপরে নেক্সট আমি দেবো মানে অন্য কোনো ব্লগ নতুন ব্লগ নিয়ে আসবো আমাদের প্ল্যানিং আছে আজকে সরি আমাদের প্ল্যানিং আছে ঘুরতে যাওয়ার ঠিক আছে দেখি এখান থেকে আই থিঙ্ক বলবো না কোথায় ঘুরতে যাবো যখন যাবো তখনই বলবো তোমাদেরকে বাট এখন নিজেরাই জানি না যে কোথায় যাবো এখান থেকে যেখানে যেখানে ঘুরতে যাবো সুন্দর সুন্দর জায়গা আছে তোমরা জানোই শান্তিনিকেতন আছে মুকুটমণিপুর আছে তারপরে মাইথন আছে মাইথন দে তো যাই হোক কোথায় যাবো আমি না জানি না যখন যাবো তখনই তোমরা দেখতে পাবে তখন আবার ব্লগ করবো তো যাই হোক এই ভিডিওটা একটুখানি আজকের ব্লগটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব বাটনের মাঝে ছোট্ট বেল বাটন আছে সেটাকেও ক্লিক করে দেবে যখনই যখন ভিডিও পোস্ট করো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা সবার আগে সেই ভিডিও দেখতে পাবে আর আমাকে যদি তোমাদের পার্সোনালি পছন্দ হয়ে থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো তার সব লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে আর তো চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা
তোমাকে রাতটা খাচ্ছে। ঝগড়া করছে, রুমেলা দিদি ফোন দাও, ফোন দাও আমাকে, ফোন দাও, এত লোভ দেখাবে না আমাকে। রুমেলা দিদি চোখের দিকে তাকে উ উ করছে। ওখানে কি কাম, কি করে আছে নাকি?